ধুলো শাক ছোটবেলায় আমার খুব প্রিয় ছিল, লাল শাক, ধুলো শাক। কেন জানেন? কারণ ভাতটা মাখলেই একদম টুকটুকে লাল হয়ে যেত, হাতটাও লাল হয়ে যেত। এবং পরে তো জেনেছি যে এটা খুব উপকারী, এবং এর উপকারিতা নিয়ে আজকে আমার বিশেষ অতিথি থাকবেন, সেই পর্বে পরে যাচ্ছি, সেটা আমার এখতিয়ার নয়। কিন্তু আমি আজকে যে রান্নাটা করব সেইটা হচ্ছে ধুলো শাকের সুক্ত। এবং তার মধ্যে যিনি আজকে বিশেষ অতিথি তিনি বলে দিয়েছেন যে যদি অ্যানিমেল প্রোটিনের দিক থেকে দেখতে হয় তাহলে মাছ চিকেন দুটোই ভালো। কিন্তু আমাদের যেটা বিষয় আজকে, যার প্রতি আমার নিজেরও খুব দরদ, সেটা হচ্ছে বয়স্ক মানুষদের খাওয়া দাওয়া, কারণ সেটা ওর একটা বিশেষ বিষয়। অতিথির নাম পরে বলবো, সাসপেন্সে থাক। এখন এই বয়স্ক মানুষদের প্রতি কদর থেকেই আমি নানান রকম কাজকর্ম করা শুরু করেছি, এবং মনে হয় যে সত্যি একটা বয়সে গিয়ে তখন তাদের নিউট্রিশনের দরকার লাগে, তাদের যত্নের দরকার লাগে। এইসব নানান কিছু ভাবনা চিন্তা থেকে এই এপিসোডের একটা আইডিয়া মাথাতে এলো, এবং তখন আমি ভাবলাম যে ঠিক আছে, একটা বাঙালি একদম ঘরোয়া খাবারই আমরা করি, কিন্তু যার মধ্যে পুষ্টিগুণও রয়েছে এবং সেটা সুস্বাদুও বটে, এবং আমার ট্র্যাডিশনের প্রতি আমার একটা নিজস্ব তো ভীষণ আকর্ষণ রয়েছে, যে এই ধুলো শাক বা লাল শাক, লাল শাকের কিন্তু পাতাগুলো হয় দেখবেন একটু বড় বড়, ডাঁটিগুলো একটু মোটা আর একটু ঢেউ খেলানো পাতা। আর ধুলো শাক যেটা আজকে আমরা করছি, বা ধুলো শাক, দু রকমের ধুলো শাকও বলা হয়, সেটার কিন্তু পাতা অনেক নরম, কচি, আর এই ওপরে যে একটা সবজেতে ফ্যাকাশে ভাব, যেন মনে হয় ধুলো লেগে আছে, ঝেড়ে দিলে চলে যাবে, তার থেকেও নাম হতে পারে ধুলো শাক। এখন নামের ইতিহাস বা নামের কারণ নানান রকম হতে পারে। আর এই একই পরিবারের আরেকটা ভ্যারাইটি আছে কঙ্কা শাক, সেটা আরও আরও মোটামোটা ডাঁটা, আরও বড়। এই পূর্ব বাংলায় কিন্তু এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়, একটা হরিপুরের দিকে একটা হয়, সেখানে তেঁতুলের কাত দিয়ে খাওয়া হয়। তো আমি ভাবলাম যে আজকে আমি একটুখানি মাছের সুক্ত বানাই। একটু সর্ষের তেল, সুক্ততে তো বেশি লাগে না, গরম আছে, কুঞ্চিতে জল ছিল তাই একদম ফুটফুট ফুটফুট করে ফুটছে, এটাও তো মজা। বলুন, সর্ষে আর রাঁধুনি, রাঁধুনির গন্ধটা অসাধারণ। তার মধ্যে দিয়ে দেব, আপনি যে কোনো সিজনাল সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়েছি বেগুন, ঝিঙে, মিষ্টি আলু। এতে অনেক সবজি না দিলেও চলে, ইচ্ছে হলে পুষ্টির জন্য, যেহেতু আজকে আমরা একটু বয়স্ক মানুষদের কথা ভেবে খাবার দাবার বানাচ্ছি, তাই যাতে সবজির পুষ্টিটা চলে সেই জন্য এই সবজিগুলো আমরা ব্যবহার করি। নাহলে শুধু বেগুন দিয়ে বা আলু দিয়েও করা যায়। মিষ্টি আলু আমার খুব প্রিয়, এবং মিষ্টি আলু খুব পুষ্টিকরও বটে। একটা বয়সে পৌঁছে তারা তো আবার বাচ্চা হয়ে যায়, সেই জন্য অনেক কিছু খেতে চায় না তারা, তাদের খাওয়ানোর জন্য এইসব নানান রকম পদ্ধতি বার করতে হয়। একটু নুন, এই শুক্তো মানে কিন্তু সবসময় যে উচ্ছে, নিম পাতা বা তেঁতো জিনিস করতে হবে তা কিন্তু নয়। পুরোনো দিনের রেসিপি দেখলে দেখবেন যে শুক্তানি বা শুক্তো বলতে অনেক সময় মেথি ফোড়নে দেওয়া হয়, সেটাও একটা তেঁতোরে, কিন্তু নট নেসেসারিলি যে সবসময় তেঁতো পড়বি। খালি শুক্তোর সবজি তো বেশি নাড়লে ভালো লাগে না, তার সঙ্গে ধুলো শাক বা ধুলো শাক কেটে ধুয়ে রাখা আছে। এই যে দেখছেন বলছিলাম না, একটু সবজিতে বেগুনি বেগুনি ভাব, এইটা লাল শাকের সঙ্গে তফাত। এটা অনেক নরম, অনেক সফট, পেলব, অনেক লাল শাকটা একটু যেন মানে খাদি আর মলমলের যেরকম তফাত সেরকম।
আদা রাঁধুনি এই ক্লাসিক্যাল কম্বিনেশন শুক্তকে ডিফাইন করে ফেলে এক নিমেষে। এটা মোটামুটি একটু মিনিট পনেরো হোক, তারপরে নামানোর একটু আগে আমি ছোট ছোট করে রুই মাছ ভাজা রয়েছে সেই মাছটা দিয়ে দেবো। এটা চারাপোনা মাছেও জানেন খুব ভালো হয়, কিন্তু অনেক সময় অনেকে, আর আজকে তো আমি যেহেতু বয়স্কদের জন্য ভেবে করেছি, আমি একজন আমার বিশেষ প্রিয় মানুষকেও আমন্ত্রণ জানিয়েছি যে তাকে আজকে খাওয়াবো, তাই জন্য ভাবলাম তাকে চারাপোনা খাওয়াবো, তাই জন্য রুই মাছ আজকে করেছি। রুই মাছ দিয়েও হয়, বড় মাছ দিয়েও হয়, পাকা মাছ দিয়েও কিন্তু শুক্তো হয়, কিন্তু আমার মা করতেন চারাপোনা মাছ দিয়ে, জ্যান্ত টাটকা চারাপোনা মাছ, তাতেও খুব ভালো। এটা পনেরো মিনিট হোক, তারপরে আমি মাছ দিয়ে নামিয়ে দেবো। বলছিলাম বয়স্ক মানুষদের প্রতি আমার খুব কদর করতে, তাদের ইচ্ছে করে তাদের জন্য একটা আলাদা টান অনুভব করি। দীর্ঘদিন আমার মাও অনেকদিন অসুস্থ ছিলেন, তখন এত হয়তো জানতাম না, এতটা এক্সপোজার ছিল না, কিন্তু সবসময় মনে হতো কিভাবে ভালো রাখা যায়, কিভাবে যত্নে রাখা যায়। কে আমার কাছে পেয়ে গেছি একজনকে যে এই জেরিয়াট্রিক পপুলেশন নিয়ে অনেক কাজ করেছে, তার অনেক লেখালেখি করেছে, এবং এখন একটি অতি সুপরিচিত নাম, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডক্টর অনন্যা ভৌমিক। আজকে আমার এই ফুড ফারিস্তার বিশেষ অতিথি অনন্যা, ওকে পেয়ে গেছি বলেই একটু আড্ডা, খুব বেশি কচকচানির মধ্যে যাব না, কিন্তু যখন পেয়েছি তখন কিছু জিনিস তো একটু জানবো, গল্পের মাধ্যমেও জানবো, এবং ও নিজে থেকেও বললো অনেক কথা, সেইটার গাইডেন্স ধরেই আমি আজকে আমার রান্নার মেনুতেও তাই জন্য রাখলাম ধুলো শাকের স্যুপ। আসলে এই যে 65 ইয়ার্সের পর থেকে যেটা হয়, প্রথমত যে মাসল মাসটা থাকে, যে আমাদের যে জন্য আমরা বলি যে কাজ করার ক্ষমতাটা থাকে, যে জন্য আর কি ভারী জিনিস তোলা টোলার যে সব সুবিধাগুলো, মাসল মাসটা ন্যাচারাল প্রসেসে কমতে থাকে, ওটা কিন্তু অ্যাবনর্মাল না, ওটা কমারই কথা। তো সেটাকে আমরা সার্কোপেনিয়া বলি, আমি ডিটেইলে যে গেলাম না, কিন্তু সেটা কমতে থাকবে 65 এর পর থেকে, কিন্তু সেটাকে কি বাড়ানো যায়, সেটা যদি আমরা, ওটা ন্যাচারাল প্রসেস, এবং যত ধরো তোমার 80 ঊর্ধ্বে গেলে আরো ফাস্ট প্রোগ্রেশন হয় সেটা, আচ্ছা মানে কমতে থাকে আর। হ্যাঁ, সো সেইটাকে আমরা কিছুটা হলেও ধরে রাখতে পারি যদি আমরা সঠিকভাবে প্রোটিনটা খাই এবং সঠিকভাবে একটু হাঁটা চলার মধ্যে থাকি, একটু এক্সারসাইজের মধ্যে থাকি, তাহলে আমরা কিছুটা হলেও ওই যে প্রোগ্রেশনটাকে ডিলে করতে পারি, আমরা বন্ধ করতে পারি। সেটাই জানতে চাইছিলাম যে ন্যাচারালি যেটা হচ্ছে, কিন্তু তাকে যদি আমরা খাওয়া ডিলে করতে পারি, সো সেটার জন্য সবসময় তোমাকে সেই জন্য যদি বলছিলাম যে একটু প্রোটিন রিচ ডায়েট, মানে আগে যতটা আমরা প্রোটিন খেতাম, ধরো 60 আগে যতটা প্রোটিন আমরা সারাদিনে খেতাম, তার থেকে যদি আমরা একটু বাড়াতে পারি তাহলে খুব ভালো হয়। তার মানে কি আমরা প্রোটিন সাপ্লিমেন্ট খাবো, মানে গুলে কিনে খেয়ে নেবো, আমি সেটার দিকে যাচ্ছি না, কারণ আমার মনে হয় অ্যাজ এ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, আমার, আমি এই জন্যই পড়াশোনা করছি যাতে আমি বলতে পারি যে খাবার থেকে কি করে সেটা, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। সেই জন্যই খুব ইজি মেথডস আছে খাবার থেকে পাওয়ার জন্য, যেমন কি কি খাবার খাওয়া যেতে পারে, যেমন ধরো কোনো একটা যেটা শাক সবজি, আমরা তো সবজিটা তো আমরা রেগুলারলি খাই খাবারের মধ্যে, তার মধ্যে যদি আমরা ধরো একটু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম তাহলেও প্রোটিনটা বাড়লো, ধরো একটু মাছের পিস দিয়ে দিলাম। হ্যাঁ, যার জন্য আমি মাছের শুক্তটা করলাম তুই সেদিন বলাতে, যে মনে হলো যে তাহলে যদি একদম পারফেক্ট কম্বিনেশন, ইনফ্যাক্ট ওটাতে আমি পরে যাচ্ছি ডিটেইল বলবো ওটা নিয়ে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো, ধরো আমরা একটা খাবার বানাচ্ছি তার মধ্যে একটু সয়াবিন অ্যাড করে দিলাম, বা কিছুই না বাড়িতে একটু ছানা বাকি আছে সেই ছানাটা খাবারের কিছু মধ্যে দিয়ে দিলাম, সো এগুলো ছোট ছোট জিনিস যেগুলো আমরা করতেই পারি, করে আমরা কিন্তু প্রোটিনের কোয়ালিটিটাও বেটার করতে পারি এবং কোয়ান্টিটিটাও বাড়াতে পারি। সো এটাও একটা ব্যাপার। আরেকটা জিনিস যেটা খুব খুব বেশি রকম দেখা যায় সেটা হচ্ছে দাঁতের সমস্যা। আচ্ছা, রাইট। সো দাঁতের সমস্যার জন্য সব রকমের খাবার কিন্তু আমরা বয়োজ্যেষ্ঠদের দিতে পারি না, মানে ওই বয়সের মানুষদের দিতে পারি না, ভালো লাগলেও দেওয়া সম্ভব নয়। এক্স্যাক্টলি, যেমন আমার প্রচুর পেশেন্ট আছে যাদের কিন্তু চিকেনটা ভীষণ ফেভারিট, কিন্তু দাঁতের জন্য খেতে পারে না, সো সেই জন্য সবসময় সিলেক্ট করতে, ধরো আমি মাছ সিলেক্ট করলাম, সে চিকেনের বদলে মাছ সিলেক্ট করলাম, বা চিকেনটাকে কিভাবে স্ম্যাশ করে অন্য কিছু করে, এমন ভাবে ধরো একটু অন্য ভাবে দেওয়া গেল, কোনো একটা তুমি প্রিপারেশন করলে যেটাতে চিকেন কিমা ইউজ করলে, তাহলে এখানে একটা কথা বলি, এই জন্য যেটা বলতে ভুলে গেছিলাম বলে রাখা দরকার, যে রান্নার গল্পটা তো আসে সে এইভাবেই যে চিকেন খেতে পারছেন না, দাঁত নিতে চিকেন বাদ দিয়ে দিলাম, সেটা তো কথা নয়, কারণ
আমাদের তো যেটাও বললো যে প্রোটিনটা রাখতে হবে, তো সেটাকে যদি অন্যভাবে রান্না করা যায়, আর ও নিজে একজন রন্ধনপটি, সেই জন্য কিন্তু এই কথাগুলো অ্যাড করতে পারে। তো হ্যাঁ বল, তো এবারে ওইটা এইরকমভাবে প্রোটিনটা আমরা বাড়াতে পারি, কিন্তু শুধু কি প্রোটিন আমাদের কনসার্ন তা নয়, আমাদের আরেকটাও কনসার্ন আছে, সেটা হচ্ছে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট, মানে যেটা এজিং করে আর কি। এজিং মানে কি, আমাদের অ্যান্টি অক্সিডেন্টটা বেশি দরকার হয় যাতে এজিংটা আমরা কমাতে পারি, ওটাও ডিলে, মানে আমরা ওটাকে হল্ট করতে পারবো না, কিন্তু আমরা ডিলে অবশ্যই করতে পারবো। সেটার জন্য যদি রেগুলার বেসিসে আমরা ধরো সারাদিনে একটা ফল যদি অন্তত খাই, মানে সিজনাল ফলের মধ্যে যে কোনো একটা সময়, অনেকের সমস্যা হয়তো আমি বলি যে লাঞ্চের পরে একটা ফল, একটা ফল কিছুই না, হয়তো অতটা পেট ভরা ফলও খেতে হবে না, হয়তো একটা মুসাম্বি খেলে একটাও ভালো লাগলো। এক্স্যাক্টলি, তো ওই ফলটা ইনক্লুড করা, এটা সিজনাল ফল, যে ভগবান যে সিজন গুলো বানিয়েছে এবং তার অনুযায়ী যে ফল সবজিগুলো চেঞ্জ হতে থাকে না, তার মধ্যে কিন্তু একটা সায়েন্স আছে, তার মধ্যে কিন্তু আমাদের নিড আছে, ফল সবজি তাদের নিড আছে। তো আমরা যদি ওইভাবে সিজনালি সিলেক্ট করতে পারি তাহলে অত খরচাও হবে না, এবং আমরা নানা লোকাল কোন দেশ থেকে আসছে, কতদিন ধরে আসছে, এটা অনেক বেশি ভালো, তো অনেক বেটার। ওটা মানে সাইকোলজিটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো আমাদের, তুমি যদি দেখতে চাও আমাদের বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলিতে, হয়তো নয়, আমরা যৌথ পরিবারে থাকি অতটা এফেক্ট হয় না, কিন্তু অনেকেই একা থাকেন বাড়িতে, মানে তারা যখন লাঞ্চ করছেন সে একা খাচ্ছে, এখন তো ভীষণই ভীষণ বেড়ে গেছে, ভীষণ বেড়ে গেছে, সব ছেলেমেয়েরা বাইরে। এক্স্যাক্টলি, তো আমার পেশেন্টরা দে ডোন্ট লুক ফরওয়ার্ড টু ইটিং, এইটা আমার আমার একটা কনসার্ন। আমি যেহেতু মানে লাইফস্টাইল নিয়ে কাজ করি, আমাকে কিন্তু এমন খাবার দিতে হবে, বা আমার পার্সোনালি মনে হয় এটা আমার দায়িত্ব যে এমন একটা কিছু রেকমেন্ড করা যাতে আমার পেশেন্ট খুশি হয়ে খায়। আসলে ভালো থাকাটা তো খুব জরুরি, ওয়েলনেস যেভাবেই হোক, ওয়েলনেস ভালো থাকতে হবে, সেইটা আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে। এবং বয়স হলে যেটা হয়, যেটা ওর কথা থেকে উঠে এলো, যে মানুষ একটু স্লথ হয়ে যায়, একটু স্লো হয়ে যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো, যে ন্যাচারাল রোগ আমি বলবো না, ন্যাচারালি যে ধরনের দিকেগুলো আসছে সেইগুলোকে যাতে আমরা স্লট করতে পারি, সেইটা বরং আমাদের মানে উদ্দেশ্য হওয়া উচিত, যেটাও বারবার বলতে চাইছে। সেই জন্য সেই রকম খাওয়া দাওয়া এবং সেই রকম লাইফস্টাইল যদি আমরা করতে পারি, তারই সামান্য কিছু আমরা ওর কাছ থেকে জানার চেষ্টা করছিলাম অনন্যার থেকে। এবং যেটা তুই বলছিলি যে একটু সুক্ত, এবং আরেকটা জিনিস ও আমাকে বলেছিলো যে যদি দুধ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো সেই জন্য দুধের আমি একটা সাবুর পায়েসও রেখেছি আজকে, মানে ওই রকম বয়স্ক পপুলেশনের কথা মাথায় রেখে, যার মধ্যে ফ্রুটস এবং নাটস ইত্যাদি আছে। তো এই দুটো নিয়ে তুই একটু বলছিলি যে কি বলবি বলে। হ্যাঁ, তো ওই জন্য কালার ফ্লামলা দিয়ে গলা ভেজা, একদম একদম হোমমেড, ভালো, তুমি সবই ভালো বানাও। তো যেটা বলছিলাম যে ওই জন্য কালারটা ভীষণ ইম্পর্টেন্ট, কালারটা না ইনস্ট্যান্টলি রং বেরঙের জিনিস দেখলে, যেমন তুমি যে ড্রেসটা পরেছো আমার দেখলেই মনটা ভালো হয়ে গেল। সো এটা যে কোনো বয়সেরই হতে পারে, কিন্তু এই বয়সের পপুলেশনকে আমাকে একটু নজর রাখতে হবে যে তাদের যেন মনটা একটু ভালো হয়। তো এইটার জন্য এরপরে যেটা আমি বলছি, দুধ বা দুধ জাতীয় প্রোডাক্টস ভীষণ জরুরি, কারণ আমরা সবাই জানি যে বোন ডিকে হয়, হাড়গুলো আস্তে আস্তে ডিকে করতে লাগে ন্যাচারালি। তার মধ্যে আরেকটাও ইম্পর্টেন্ট পার্ট যে আমরা অতটা হাঁটা চলার মধ্যে আর থাকি না, সো সেটাও একটা ব্যাপার। সো সব কিছু মিলিয়ে আমরা যদি এনাফ ক্যালসিয়াম নিতে পারি, ক্যালসিয়াম সোর্স খুব ইজি, যে কোনো রকমের দুধের প্রোডাক্টস, মানে ইজি প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম একসাথে, সেই জন্য না বাচ্চাদেরও যেরকম একটা বয়সের দরকার থাকে, বয়স্কদেরও দরকার থাকে। তো ইট ইজ মানে মেড লাইক দ্যাট, একদম দুধের প্রোডাক্টস যদি আমরা খাই নিশ্চিন্ত, সব নিয়ম করে রোজই একটু, রোজ একটু দুধের প্রোডাক্টস, সেটা একটু নানান রকমের টেস্ট চেঞ্জ করলে লুক ফর, কারোর যদি দুধ সহ্য না হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছো, এটা খুব আমরা দেখে থাকি, ল্যাকটোজ ইনটলারেন্স। ল্যাকটোজ ইনটলারেন্স না কিছু ভাগ আছে, সবার কিন্তু যে দুধ সহ্য হয় তার নয়, সেটা ল্যাকটোজ ইনটলারেন্স আছে, দুধ আমি দিলাম না, কিন্তু অনেকের কিন্তু দই বা ছানা সহ্য হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দই বা ছানাটা ইনক্লুড করতে পারি, আর দইয়ের মধ্যে না গুড ব্যাকটেরিয়া প্রমোট করার একটা প্রোবায়োটিক, তো ওই জন্য মানে পেটের সমস্যাগুলোও ঠিক থাকে আর কি। তো দইটা আমি খুবভাবে রেকমেন্ড করি,
কিন্তু যদি একেবারেই ফুড ইনটলারেন্ট থাকে, মানে ল্যাকটোজ ইনটলারেন্ট থাকে, একদমই খেতে পারবেন না, সেক্ষেত্রে আমন্ড মিল্ক, সয়া মিল্ক সাধারণ দিক দিয়ে যদি দেখতে যাই একটা জেনারেল পপুলেশন যে কোনো ওষুধ খাচ্ছেন না, তার জন্য এরকম থাকলে আরো কিছুদিন বয়সটাকে ধরে রাখা যাবে। আমি ডেকে নিয়েছি আজকে যেহেতু এইরকম একটা আলোচনা এবং একটু অন্যরকম ভাবে সবসময় চেষ্টা করি ফুড ফারিস্তায় কিছু না কিছু ভাবে করার, আমার আরেকজন প্রিয় মানুষ যিনি প্রবীণ এবং অসম্ভব পজিটিভ একজন মানুষ, তাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা একসঙ্গে আজকে লাঞ্চ করব, তা উনি এসে গেছেন। তুমি আমাকে একটুখানি বলো তো যে এই যে তোমার এত বয়স সত্ত্বেও, বয়স তো কিছু নয়, এই যে একটা তোমার কারিশমা, সেটার গোপন তথ্যটা কি? দেশি পুতুল যেখানেই যাই কালেক্ট করি, সবকিছুই খাই, অল্প অল্প আর কি চাই, আর তো কিছু দরকার নেই। তাহলে দেখলেন তো, ভালো থাকতে হবে। আমি বারবার ফুড ফারিস্তায় বলার চেষ্টা করি যে শুধু রান্না নয়, রান্না খাওয়া এবং সব মিলিয়ে একটা ভালো থাকা, সবাইকে যে রাখতেই হবে তারও কিন্তু কোনো মানে নেই, কিন্তু অন্তত সেই ব্যাপারে যদি একটু উৎসাহ থাকে, কারণ খেতে তো হবে, কম বেশি মানুষ খেতে ভালোবাসে, সবাই আমরা খেতে ভালোবাসি, বা যারা ভালোবাসি না তাদেরও তো খেতে হবে, প্রাণ ধারণের জন্য তো তাদের খেতে হবে, সেইখানে যদি একটু আমরা মন দিই, একটু যদি ভাবনা চিন্তা করি এবং এই উৎসাহটা যদি আমরা, আমি বলছি না যে স্বাস্থ্য বইয়ের মতো এটা খেতে হবে ওটা খেতে হবে সেটা আমি বলছি না, কিন্তু এই উৎসাহটা কিন্তু থাকা দরকার, আর সেইটা তৈরি করার চেষ্টা করছে ফুড ফারিস্তা আজকে। তাই জন্য আমরা আমার সব প্রিয় মানুষদের নিয়ে আজকে একটা আলোচনা চেয়ে আড্ডাই বলবো, হ্যাঁ, রান্না শেখা এবং আড্ডা হলো। চোখ রাখুন, খেয়াল রাখুন, নতুন নতুন অনেক এপিসোড ফুড ফারিস্তায় আসতে চলেছে। এইবারে হচ্ছে মাছের টুকরোগুলো দিয়ে দেবো, একটু ফুটু, তাহলে আমাদের ধুলো শাকের শুক্ত রেডি, গরম ভাত দিয়ে শুধু খাওয়ার অপেক্ষা। শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমার একটু মিষ্টির হাতও আছে। ব্যাস রেডি ঢুলো শাকের শুক্তো।